এতদিন তো সমস্যার কারণে পোকো এম থ্রি স্মার্টফোন অনেকে আশা দিয়ে ভেঙে ফেলেছেন, তবে এবার পোকো এম থ্রি স্মার্টফোনটা ব্লাস্ট হয়ে গিয়েছে। এছাড়া রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোনও আসতে চলেছে, আর রিয়েলমি 9A ফোনটার ফার্স্ট লুক রিভিল করা হয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বপ্রথমে পোকো এম থ্রি ফোনটি সম্পর্কে জানাচ্ছি। কিছুদিন আগের ভিডিওতেই আমি আবারও আপনাদের মানা করেছিলাম পোকো এম থ্রি ডিভাইসটা কেনার জন্য। ইনফ্যাক্ট এই ফোনটা লঞ্চ হওয়ার পর থেকেই ফোনটা না কেনার জন্য আমি বলে আসছি। তো এখন এই ফোনটা ব্লাস্ট হওয়ার একটা নতুন ঘটনা টুইটারে শেয়ার করা হয়েছে, এবং এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পোকো এম থ্রি স্মার্টফোনটাই সত্যি সত্যি ব্লাস্ট হয়েছে। তবে কি করে ব্লাস্ট হলো আর এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেই সম্পর্কে এখন অবধি তেমন কিছু জানা যায়নি। সো এবছর শুধুমাত্র পোকোই নয়, ওয়ান প্লাস, রিয়েলমি আর ওপোর স্মার্টফোনগুলো ব্লাস্ট হয়েছে বিভিন্ন জায়গায়। আর আপনারা অনেকেই আছেন যারা কিনে এখন গেমিংয়ের জন্য পোকো এক্স থ্রি প্রো স্মার্টফোনটা কিনতে চাইছেন। তবে আপনাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছেন যে পোকো এক্স থ্রি প্রো স্মার্টফোনটার মাদারবোর্ডে নাকি অনেকের সমস্যা হয়েছে এবং সেই ফোনটা ডেট হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের অবশ্যই বলবো, পোকো এক্স থ্রি প্রো স্মার্টফোনটা কিনতে হলে অবশ্যই ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা কিনবেন, কারণ ইন্ডিয়ান ভার্সনে অনেক বেশি প্রবলেম পাওয়া যায়। অল রাইট ভিউয়ার্স, এখনও অবধি রেডমি নোট 11 সিরিজটাই বাংলাদেশে আসলো না, আর ইন্ডিয়ান মার্কেটেও এখনও অবধি পুরোপুরি লঞ্চ করা হয়নি। তবে এখন এমনটা নিউজ আসছে যে রেডমি নোট 12 সিরিজটা লঞ্চ হবে আগামী বছর, অর্থাৎ 2022 সালের Q2-তে। এর মানে হচ্ছে গিয়ে এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের ভেতরেই লঞ্চ করা হবে রেডমি নোট 12 সিরিজটাকে। তবে আমার কাছে এই তথ্যটা কিছুটা ফেক মনে হয়েছে, বিকজ রেডমি তাদের নোট সিরিজটাকে 10 মাস অথবা 12 মাস পর পর লঞ্চ করে, রিয়েলমির মতো নয় যে 3-4 মাস পর পরই একটা সিরিজকে নতুন করে লঞ্চ করে তারা। তাই আমার কাছে এটা মনে হচ্ছে যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে রেডমি তাদের নোট 11 সিরিজটাকে পুরোপুরি বাংলাদেশে লঞ্চ করবে, আর বছরের শেষ দিকে গিয়ে রেডমি তাদের নোট 12 সিরিজটাকে নিয়ে আসবে মার্কেটে। সত্য কথা বলেছেন। সো এই নিউজটা কিছুটা ফেক হলো, এর পরবর্তী নিউজটা একদম পারফেক্ট। রিয়েলমি 9 সিরিজের বেশ কিছু স্মার্টফোন যেমন রিয়েলমি 9i, 9 প্রো, 9 প্রো প্লাস এবং 9s, এতগুলো স্মার্টফোন রিয়েলমি আগামী বছর থেকে লঞ্চ করা শুরু করবে। তো এখন রিয়েলমি 9i ফোনটার ফার্স্ট লুক রিভিল করা হয়েছে, আর এই লুক অথবা ডিজাইনটাকে দেখে অনেকটাই রিয়েলমি জিটি নিও 2 স্মার্টফোনটার মতোই লাগছে। তো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন এবার রিয়েলমি মিড বাজেট অথবা বাজেট ক্যাটাগরিতে নিয়ে আসছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আর না হয় রিয়েলমির ম্যাক্সিমাম স্মার্টফোনের ডিজাইন অবিকল একরকমই হয়। তবে রিয়েলমি 9i ফোনটার স্পেসিফিকেশন এবং আদার্স ডিটেলস সম্পর্কে এখনও অবধি পুরোপুরি জানা যায়নি। এছাড়া আপনারা হয়তো এটাও জানেন যে রিয়েলমি 9 সিরিজের রিয়েলমি 9i ফোনটাই সর্বপ্রথম লঞ্চ করবে রিয়েলমি। তাছাড়া বন্ধুরা, ভিভোর V23 এই স্মার্টফোনটা আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে বাংলাদেশে, আর এই ফোনটার সাথে ভিভোর V23e নামে নতুন একটা স্মার্টফোনও আসবে, যে ফোনটা কিনা 25-28 হাজার টাকার ভেতরে লঞ্চ করতে পারে ভিভো। অল রাইট ভিউয়ার্স, সর্বশেষে রিয়েলমি জিটি 2 প্রো এই স্মার্টফোনটার সম্পর্কে জানাচ্ছি। এই ফোনটার ডিজাইন বর্তমানে পাবলিশ করা হয়েছে, আর এটা দেখে অনেকটাই পিক্সেল 6 এর ডিজাইনের মতোই লাগছে। তবে আমার কাছে এই ফোনটার ডিজাইন পিক্সেল 6 থেকে নয়, মনে হচ্ছে যে শাকিব খানের এই লুকটা থেকে কপি করা হয়েছে। তবে যাই হোক, রিয়েলমি জিটি 2 প্রো এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 অ্যাসোসিটা থাকবে, তার সাথে 6.8 ইঞ্চির হায়ার রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকতে পারে রিয়েলমি জিটি 2 প্রো স্মার্টফোনটাতে। এছাড়া 32 মেগাপিক্সেলের সেলফি, 5000mAh ব্যাটারি আর 125W চার্জিং স্পিডের সাথেই আসবে রিয়েলমি জিটি 2 প্রো স্মার্টফোনটা আগামী বছর ফেব্রুয়ারি মাসে, এবং এই ফোনটার প্রাইস রাখা হতে পারে 60-70 হাজার টাকার আশেপাশে। সো রিয়েলমি জিটি 2 প্রো স্মার্টফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং বর্তমানে শুধুমাত্র 10,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।